আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটি মজার জোকসের ভিডিও নিয়ে চলে এলাম আমি আপনাদের অতি প্রিয় হানিফ স্যার। আজকে যে প্রথম জোকসটা আপনাদের আমি শোনাবো তা হচ্ছে, দুইজন বোকাশোকা লোক বাজার থেকে রাত্রিবেলায় বাড়ি ফিরছে। ওই দিন ছিল আবার পূর্ণিমা, চাঁদ উঠেছে, ইয়া বড় হয়ে অনেকটা সূর্যের মতো লাগছে। তো দুইজন বোকার মধ্যে একজন প্রথমে বলল যে এ দেখ দেখ আজকে রাত্রিবেলায় সূর্য উঠেছে। প্রথম বোকা বলল যে হে রাত্রিবেলায় কি কখনো সূর্য ওঠে, এটা হচ্ছে চাঁদ। দ্বিতীয়জন বলল যে না, এটা হচ্ছে সূর্য। প্রথমজন বলে না এটা চাঁদ, দ্বিতীয়জন বলে এটা সূর্য। তখন এটা নিয়ে তাদের দুইজনের মধ্যে তো তুমুল ঝগড়া। কি করা যায়, কীভাবে সিদ্ধান্ত নেবে তারা যে এটা চাঁদ না সূর্য। তখন তারা দেখতে পেল যে একটা লোক ওই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছে। প্রথম যে লোকটা, ওই তৃতীয় লোকটাকে দেখে বললো ভাইজান বলেন তো দেখি এটা চাঁদ না সূর্য। ও তো বুঝতেই চাচ্ছে না যে এটা চাঁদ। সূর্য কি রাত্রিবেলায় ওঠে, এটা চাঁদ না ভাই বলেন তো দেখি। তখন তৃতীয় লোকটা বলল যে ভাই আমি তো এই এলাকায় নতুন এসেছি, আমি বলতে পারলাম না এটা চাঁদ না সূর্য। দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, একজন হচ্ছে ভীষণ চাপাবাজ। সে প্রথম বন্ধুকে বলছে যে জানিস বন্ধু, আমি না ছোটোবেলায় হেলিকপ্টারে উড়ে যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম। তখন প্রথমজন বলল যে কী রে তুই হেলিকপ্টার থেকে পড়ে গিয়েছিলি, তাহলে কি মরে যাসনি? তখন চাপাবাজ বন্ধুটা বলল যে ছোটোবেলার কথা তো মনে নেই। শিক্ষক এক ছাত্রকে দাঁড় করিয়ে বললেন বলতো যদি 10 টাকা কেজি ঢেঁড়স হয় তাহলে আমার বয়স কত? তখন ছাত্র একটু মাথা চুলকে বলল স্যার আপনার বয়স হচ্ছে 40 বছর। তখন স্যার তো কৌতূহলের বসে জিজ্ঞেস করলেন যে কীভাবে তুমি এটা বলতে পারলে বলো তো দেখি। তখন ছাত্র বলল যে স্যার আমার একটা বড় ভাই আছে, তার বয়স হচ্ছে 20 বছর, সে হচ্ছে আধা পাগল। তাহলে আপনার বয়স নিশ্চিত তাহলে হবে 40 বছর, কারণ আপনি তো ফুল পাগল। একটা বয়স্ক বৃদ্ধ লোক তার সন্তানদেরকে, তিন সন্তানদেরকে ডেকে বললেন যে তোমরা তিনটা লাঠি নিয়ে আসো। তিনজনে তিনটা লাঠি নিয়ে আসলো, এটা শক্ত করে বাঁধো। তখন তারা তার বাবার কথা মতো কাজটি করলো। বাঁধার পরে বৃদ্ধ লোক বলেন এই দেখি তোমরা এটা ভাঙতে পারো কি না। এক ছোটো যে ছেলে ছিল সে এসে পটাশ করে এই ভান্ডেলটা ভেঙে ফেললো। তখন বৃদ্ধটা বলল যে মরার আগে একটা উপদেশ দিতে চেয়েছিলাম তাও দিতে পারলাম না। সর্বশেষ আপনাদের জন্য রয়েছে একটি ধাঁধা। ধাঁধাটি হচ্ছে বলতে হবে ইংরেজি বর্ণমালার মধ্যে সবচেয়ে ঠান্ডা বর্ণ কোনটি, যেমন এ বি সি ডি এরকম যে কোনো বর্ণ হতে পারে, কোন বর্ণটি সবচেয়ে বেশি ঠান্ডা এটা হচ্ছে প্রশ্ন। পারলেন? আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি যে সবচেয়ে ঠান্ডা বর্ণ হবে বি, কারণ বিটা কোথায় থাকে আমরা একটু দেখব। এ বি সি, বি বর্ণটা থাকে সবসময় এ এবং সির মাঝখানে, তার মানে এসির মধ্যে থাকলে তো সবসময় ঠান্ডা থাকবেই।